Hey guys, this is Arul Vinarif. Welcome to CleaverCode YouTube channel. And amra last video te amader base.html niye kaj korchhilam ebong ei base.html er moddhe amra index ke extend korchhilam index er moddhe base.html. okay, to amra ei same kaj ta amader contact html er jonno korbo ajke. To shetar jonno amader ei contact page ta ke load koranor jonno to ekta amader path ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা যেরকম একটা ফাংশন ক্রিয়েট করছিলাম আমাদের এই হোম পেজের জন্য, মনে আছে নাকি? এই যে views.py, আসুন views.py এ এই যে এখানে একটা ইনডেক্স একটা ফাংশন চালাইতে হইছে আমাদের, এবং এই ইউআরএল এর মধ্যে আমাদের কি করতে হইছে, আমাদের এই ইনডেক্স ফাংশনটাকে কল করতে হইছে। তো আমরা চাইলে এখন কি করতে পারবো, আমরা এখানে আরো একটা পাথ আমরা ক্রিয়েট করব। তার আগে আমরা views.py একটা ফাংশন ক্রিয়েট করি, ওকে, আমাদের কন্টাক্ট পেজের জন্য। তো আমি এখানে বলতেছি যে ডেফ দেন কন্টাক্ট, রিকোয়েস্ট পাঠাতে হবে সার্ভারের কাছে, দেন কি করতে হবে, এখানে আমাদেরকে রিটার্ন করতে হবে, রেন্ডার করতে হবে। রেন্ডারের ভিতরে দুইটা প্যারামিটার হয়, একটা রিকোয়েস্ট আর একটা হচ্ছে ফাইলের নাম। ফাইলের নাম কি, এই যে দেখুন কন্টাক্ট ডট এস টি এম এল। তো আমাকে কি করতে হবে এখন, কন্টাক্ট ডট এস টি এম এল, ওকে, কন্টাক্ট ডট এস টি এম এল লেখা শেষ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবং এই কন্টাক্ট ফাংশনটাকে আমাদের ইউআরএল ডট পাই অ্যাড ইয়ে করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমরা যখন অলরেডি ভিউজ ডট থেকে, ডট ভিউজ থেকে, ফাইল থেকে আমরা ইম্পোর্ট করছি ইনডেক্স ফাংশনটাকে, এখানে আমরা কমা দিয়ে দেন আমরা কন্টাক্টটাকে ইম্পোর্ট করব। ওপস, আচ্ছা পুরোটা হয়ে গেছে কিসের জন্য, আমি এখান থেকে জাস্ট এতটুক কপি করলাম নামটা শুধু ফাংশনের, এবং এখানে পেস্ট করলাম কন্টাক্ট, ওকে। এবং এখানে আমরা আরও একটা নতুন একটা পাথ আমরা ক্রিয়েট করব, সেটা কি, পাথ দেন আমরা এখানে বললাম যে কন্টাক্ট, এটার একটা নাম দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে এই ইউআরএলের মধ্যে এভাবে আসবে স্ল্যাশ কন্টাক্ট, ওকে। যখন ইন্টারে ক্লিক করবে তখন এই কন্টাক্টটা আমাদের কন্টাক্ট পেজ রেন্ডার করবে, ওকে। তো আমি এখানে কন্টাক্ট লিখলাম, দেন কোটেশনের পরে আমি কমা দিয়ে বললাম যে ফাংশনের নামটা কন্টাক্ট, ফাংশনটাকে রেন্ডার করবে। এবং এই কমা দিয়ে আমি চাইলে এই ফাংশনের জন্য এই যে ইউআরএলটা আছে, পাথরা আছে, এই পাথটাকে আমরা একটা নেমের মধ্যে স্টোর করতে পারবো, এবং ওই নাম ধরে আমরা টেমপ্লেটের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, লিঙ্ক আপ করাতে পারবো, ওকে। তো আমি একটা নেম দিয়ে দিলাম এখানে, নেম ইকুয়াল কোটেশন দিয়ে আমি বললাম যে এটা কন্টাক্ট, ওকে। আচ্ছা এখানে স্পেলিং বলেছে কন্টাক্ট, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটা কমা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমরা যদি এখন রিলোড করি শুধু এটাকে, তাহলে আমাদের পেজ দিয়ে দিবে এখানে, এখন দেখবেন আমাদের পেজটা এখানে শো করবে। শো কর, শো কর, কিসের জন্য শো করতেছে না আমরা দেখি একটু, এখানে কি সমস্যা, এখানে বলতেছে যে এক্সপেক্টেড অ্যান ইনডেন্ট ব্লক, কোথায় কি ভুল করছি আমরা একটু নিয়ে যাই ভিউজ ডট পাইয়ে। আমরা এখানে দেখুন এখানে ফাংশন চলে আসছে, তো আমাদের তো ফাংশনের কোনো প্রয়োজন নাই এখানে, তো আমি এটাকে রিমুভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা যদি রিলোড করি তাহলে আমাদের কন্টাক্ট পেজ এখানে দেখাবে, ওকে, সার্ভার রান হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কন্টাক্ট পেজ কিন্তু এখানে শো করতেছে, যে দেখুন কন্টাক্ট পেজ, গেট ইন টাচ। আমরা যদি আমাদের ডেমোতে যাই, কন্টাক্টে আসি, কন্টাক্টে আসলে কি দেখতে পারবো আমরা, এখানে একটু নিচে আসলে দেখতে পারবো এগুলো, যে গেট ইন টাচ, দেন কন্টাক্ট ইনফো। আমাদের ফাইলে আসুন, গেট ইন টাচ, কন্টাক্ট ইনফো। তো আমাদের এখন এখানে কি করতে হবে, শুধু সিএসএস ফাইলগুলো, জিএস ফাইলগুলো, দ্যাটস মিন স্ট্যাটিক ফাইলসগুলো লিঙ্ক আপ করাতে হবে শুধু আমাদের এখানে। তো লিঙ্ক আপ করানোর জন্য আমাদের যে কন্টাক্ট ডট এস টি এম এল ফাইল আছে, এই ফাইলেও তো আমাদের ডক টাইপ আছে, দেন হ্যাড আছে, বডি মধ্যে আমাদের যেই হ্যাডার আছে এসবগুলি তো এখানে আছে, তাই না? তো আমি একটা সিম্পল কাজ করতে পারি এখানে, যে ইনডেক্স ডটের মধ্যে আমরা যেভাবে করছিলাম, এখান থেকে কন্ট্যাক্ট এতটুক আমি এই প্রথম দুই লাইন আমি কপি করলাম, এবং এই দুই লাইন কপি করে
আমি বেস ডিরেক্টরিতে যাব, এখানে এখানে দেখতেছে কোথায় এসে শেষ হয়েছে, এখানে হেডার পর্যন্ত আমি রাখছিলাম আমাদের বেস ডটের মধ্যে, তো আমাকে হেডার পর্যন্ত উঠাই দিতে হবে কন্ট্যাক্ট পেজ থেকে। আমি হেডারে ক্লিক করলাম, নিচে আসলাম, এই যে হেডার সেকশন পর্যন্ত আমি সবগুলোকে উঠিয়ে দিয়ে জাস্ট এটা বসিয়ে দিলাম, এই দুই লাইন বসিয়ে দিলাম, এবং নিচে আমাকে কি করতে হবে, ফুটারটা উঠিয়ে দিতে হবে, তাই তো? একটু নিচে গেলাম, ফুটার কোথায় থেকে শুরু হয়েছে, এখান থেকে ফুটার সেকশন শুরু হয়েছে, তো আমি এখান থেকে সবগুলো কপি করব, সবগুলো কপি করে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমি কি করব, এখানে জাস্ট বলে দিব যে আমাদের কন্ট্যাক্ট ব্লগ যে কন্টেন্টটা আছে ওই ব্লগ কন্টেন্টটা এন্ড হয়েছে। ওকে, তো আমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ, দেন আমি এখানে বলতে পারি যে এন্ড ব্লক। ওকে, এন্ড ব্লক আমি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো যে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো লোড হয়ে গেছে। এই যে দেখুন স্ট্যাটিক ফাইলগুলো চলে আসছে। এখন কি করতে হবে, ওই সেম কাজ হোম পেজের মতো, শুধু ইমেজগুলোকে লোড করাইতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখানে ওপরে আসি, ওপরে এসে দেখবো যে ইমেজ কোথায় আছে, ফাইন্ড করব, ফাইন্ড করব কি IMG। ওকে, এখানে ইমেজ আছে, এখানে কি করতে হবে, স্ল্যাশ স্ট্যাটিক স্ল্যাশ, এতটুক আমি কপি করি কারণ পরবর্তীতে আমি এটাকে জাস্ট পেস্ট করব। এখানে দেওয়া শেষ, নেক্সট ইমেজ আসছে কোথায়, নেক্সট কোনো ইমেজ নাই, এখানে আর কোনো ইমেজ নাই, তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে পেজটাকে রিলোড করতেছি। আমার ইমেজ পেয়ে গেছে, হেডার পেয়ে গেছে, ফুটারও পেয়ে গেছে, সব কিছু ঠিক আছে আমার, এখন এখন সব কিছু ঠিক আছে। ডেমোতে আসুন, ডেমোতে আসলে দেখবেন যে সেম সব কিছু। ওকে, তো আমাদের কন্ট্যাক্ট পেজও ইয়ে হয়ে গেছে, আমরা নেক্সট টাইমে অ্যাবাউট পেজ একটা ক্রিয়েট করব, দেন আমরা কোর্সে যাব এবং আমাদের যেই মেন যেই পার্টটা আছে এই প্রজেক্টের ওই মেন পার্টে যাব, আমরা মডেলস ফাংশনালিটিগুলো নিয়ে ডাটাবেস নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। ওকে, আমি জাস্ট সিম্পলি এই জিনিসগুলো এই ভিডিওতে দেখিয়ে দিলাম, তো এইখানে তো আসলাম, ঠিক আছে। এই এখানে দেখুন যে এখানে যখন স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট লিখে এন্টার করতেছি তখনই আমাকে এখানে এই পেজটাকে শো করতেছে, কন্ট্যাক্ট পেজটাকে। বাট আমরা যদি এতটুকু উঠিয়ে আমাদের হোম পেজে যাই, আমি আমি চাচ্ছি যে আমার এখানে যে কন্ট্যাক্ট যে লিঙ্কটা আছে, যে কন্ট্যাক্ট নামে হেডারে যে আইটেমটা আছে মেনু, তো ওই মেনু বারে আমি এই কন্ট্যাক্টে ক্লিক করলে যেন আমার কন্ট্যাক্ট পেজে চলে যায়। ওকে, তার জন্য আমাকে কি করতে হবে, এই লিঙ্কটা চেঞ্জ করতে হবে। তো এখানে কি একটু লক্ষ্য করুন, ইউআরএল ডট পাইয়ে আমরা কি করছি, একটা নেম দিয়ে দিছি কন্ট্যাক্টের। ওকে, তো এই নেমটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা বেস ডট এসটিএমএল আমাদের হেডার আছে, এই যে দেখুন বেস ডট এসটিএমএল, তো এই বেস ডট এসটিএমএল ইজ এ কন্ট্যাক্ট, তো এই কন্ট্যাক্টের মধ্যে এখানে আমাদেরকে ওই নেমটা কন্ট্যাক্টের নেমটা ইউজ করতে হবে। তো ইউআরএল ইউজ করার জন্য আমরা যদি একটু ডকুমেন্টে যাই, এখানে ডকুমেন্টে আসি এবং আমি যদি এখানে একটু সার্চ করার চেষ্টা করি যে ইউআরএল লিঙ্ক, দেখি যে কী আসে, দ্য সিনট্যাক্স ফিট ফ্রেমওয়ার্ক ডিজাঙ্গো অ্যাডমিন সাইট মিডল ওয়্যার ডিজাঙ্গো লিঙ্ক ইন্ট টেম্পলেটস। ওকে, দেন দেখি কি আসছে, বিল্ড ইন টেম্পলেট ট্যাগস ফিল্টার, এখানে আসি, দেখি এখানে কোনো লিঙ্ক দেওয়া আছে কি না, একটু লক্ষ্য করলেই আমরা একটু খুঁজলেই পেয়ে যাব, এখানে এখানে অবশ্যই দেওয়া থাকবে। ওকে, একটু নিচে আসি, নিচে নিচে সাইকেল, ইউআরএল কোথায় আছে, ইউআরএল আমাদের ইউআরএল লাগবে, আমরা এখানে ফাইন্ড করে দেখতে পারি যে এখানে ইউআরএল আছে কিনা। ইউআরএল, এই যে দেখুন ইউআরএল এখানে চলে আসছে, তো এখানে যে ইউআরএলটা আছে মূলত এটা না,
এই যে দেখুন নিচে আসুন, এখানে আসুন, আমি এটাকে ক্লোজ করে দেই, নিচে আসুন। এই যে দেখুন ইউআরএল, ওকে, এখানে কি বলছে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, তাহলে আরো বেশি বুঝতে পারবেন যে রিটার্ন এন্ড অ্যাবসোলুট পাথ রেফারেন্স। ওকে, তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। দেন এখানে একটু লক্ষ্য করুন, এখানে কি বলতে চাইতেছে, এখানে এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দেন পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করা হয়েছে, এবং এখানে ইউআরএল বলতেছে, ইউআরএল দেন কোটেশন দিয়ে বলতেছে সাম ইউআরএল নেম। এই সাম ইউআরএল নেম মিন্স আমরা যে ইউআরএল ডট পাইয়ে একটা নেম দিলাম কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটাই এখানে বুঝাইতে চাইতেছে, ঠিক আছে, যে ইউআরএল তারপর কোটেশনের মাধ্যমে আমাদের ওই ইউআরএলের নামটা এখানে দিয়ে দিতে হবে, দেন পার্সেন্টেজ দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তো আমরা একটু করে নিই, এটা আমাদের বেস ডটে আসি, বেস ফাইলে আমি এটাকে ডিলিট করে দিতেছি, এবং এখানে আমি কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট এন্ড করলাম, মাঝখানে আমি ডাবল পার্সেন্টেজ দিলাম, এবং এখানে আমাকে বলতে হবে ইউ আর এল স্পেস দিলাম, একটা সিঙ্গেল কোটেশন দিলাম, এবং এখানে আমাকে কি করতে হবে ওই কন্ট্যাক্ট নামটা দিয়ে দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। দেন এখন যদি আমি এখানে এসে হোম পেজে এসে এটাকে রিলোড করতেছি, রিলোড করে যখনই আমি কন্ট্যাক্টের মধ্যে আমাদের মাউসটাকে নিতেছি, তখনই এই কর্নারে খেয়াল করবেন যে আমাদের লোকাল অ্যাড্রেস, লোকাল যে ইয়াটা আছে 8000/contact লেখাটা দিতেছে, কন্ট্যাক্ট লিঙ্কটা দিতেছে। ওকে, তো যখন আমি এখানে ক্লিক করতেছি আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে আসতেছে। তো প্রত্যেকটা পাথ আমাদের এইভাবেই লিঙ্ক আপ করতে হবে, এবং এইভাবেই আমরা কাজ করব, এক জায়গা থেকে আরেক জায়গায় ইউজারকে আমরা এইভাবেই পাস করব। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন। ওকে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।